ভগবান আমার সবাইকে নিয়ে কাঁধে চড়াচ্ছে, বড় কষ্ট হচ্ছে ভগবান। চড়াচ্ছে কেন? ভক্তের পদধুলা নেবে বলে সবার কাঁধে চড়া হয়ে গেল। বাবা ঠাকুর জানেন সবার পিছনে, একজন ভক্ত নয়ন জলে কাঁদছে। ভগবান গিয়ে ডাক দিয়েছে, বন্ধু অবন্ধু এদিকে আয়। কি রে কাঁদছিস কেন? বুঝেছি বুঝেছি, সবাই কাঁধে চড়ে নিয়েছে আর তোর বেলা বুঝি আমি কাঁধে চড়াবো না, ওই জন্য কাঁদছিস। না বন্ধুটা কে জানো? যার মস্তক মুন্ডন করা শিখাচ্ছি, হাতে আছে বেলদণ্ড, গায়ে আছে নামাবলি, যার নাম হলো ব্রাহ্মণের ছেলে সুদামা। ভগবান আমার সুদামাকে ডাকছে, সুদামা কি রে কাঁধে চড়বি? আয় আমার কাঁধে। ও সুদামা বলছে না, কানা তুই হাজারবার বললে আমি তো তোর কাঁধে উঠতে পারবো না। কেন পারবি না? পারবো না তার একটাই কারণ, কানাই তুই আমায় ভুলে যেতে পারিস, আমি তো তোকে ভুলিনি। তুই কে আর আমি কে? আমি তোকে কোনোদিন ভুলি সে কি রে? তোর মনে আছে আমি কে আর তুই কে? থাকবে না বাবা ঠাকুর, এই সুদামাটা কে? এই জগতে বাবা আমরা সবাই জানি রামকে সব থেকে বেশি ভালোবেসেছিল আমার লক্ষ্মণ। কেন লক্ষ্মণ ভালোবেসেছিল? তার একটাই কারণে, রাম বনবাসী গেল, লক্ষ্মণ তার পিছনে পিছনে গিয়েছিল। ওই জন্য লক্ষ্মণের মতো আমার রামকে কেউ ভালোবাসেনি, এটা ভুল কথা। লক্ষ্মণের থেকেও সব থেকে বেশি ভালোবেসেছিল বাবা আমার ভরত ভাই। আমার ভরতের মতো আমার রামকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। দেখবেন বাবা এই জগৎ সংসারে ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনো খুনি হয়, ভাই ভাই শিল্পতা হয়, ভাই ভাই থানা পুলিশ হয় না বাবা? ভাই ভাই মুখ দেখবে না বলে পাঁচিল তুলে দেয়, এক ভাই যদি মরে যায় আর এক ভাই কোনো কষ্ট পায়। কিন্তু এটা বাচ্চিক জগতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরাই এমন ভাই নয়, একেবারে আলাদা ভাই ছিল। কিরকম জানো? এই যেদিন রাম 14 বছরের জন্য বনবাসী হয়, বলেন তো বাবা তখন আমার ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে এসে বলেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? একবার আমার জ্যেষ্ঠকে ডেকে দাও। মন্থরা বলেছিল, ভরত সে পিতৃসত্য পালনার্থে কৈকেয়ী মার কথা রাখতে 14 বছরের জন্য বনবাসী হয়েছে। যখনই কথাটা বলা বাবা যেন বিনা মেঘে বজ্রাঘাত বলল, সঙ্গে সঙ্গে সেই রাত্রিতে ভরত কাউকে না বলে
রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর যখন আমার রামের কাছে গিয়ে ভাই তো আর রাম দাদা সাষ্টাঙ্গে প্রণাম। আমরা তো বাবা দাদাদের প্রণাম করতেই ভুলে যাই, কিন্তু মনে রাখবেন দাদা মানে পিতার সমান। সাষ্টাঙ্গে প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম করে আসতে না, সাষ্টাঙ্গে প্রণাম করে প্রশ্ন করেছিল দাদা, ও দাদা তুমি কেন চলে এসেছিল ভর ভর, তুই কি জানিস না পিতৃসত্য পালন অর্থে কৈকেয়ীর কথা রাখতে আমি বনবাস হয়েছি, কেন এসেছিস ফিরে যা আমি যাব না। দাদা যে মার কথা রাখতে বনবাসী হ, যে বাবার কথা রাখতে বনবাসী হ, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না, জানিস তো এলি কেন, এসেছি একটাই কারণ দাদা, এই যে আমার মার কথা রাখতে বাবার কথা রাখতে তুমি বনবাস। সত্যি করে বলবে দাদা একটা কথা, এই জায়গাটা বাবা একটু মন দেবে, সত্যি করে একটা কথা বলবে, আমার মার কথা কি সত্যি তুমি রেখেছো? বলে কেন রাখিনি, রেখেছি তো বলে না, আমার মা বাবার কাছে এদের দুটো বর চেয়েছিল, বলো তো দাদা কোন বরটা আগে চেয়েছিল? কি বাবা ঠাকুর, এক বরে ভরত রাজা হবে এক বরে রাম বনে যাবে, তাহলে দুটো বরের মধ্যে কোনটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? ভরত রাজা হবে, আগে বলেছিল যে না আমার ভরত হই রাজা, আর তারপরে বলেছিল রাম 14 বছরের জন্য বনবাসে যা। সঙ্গে সঙ্গে ভরত উল্টে প্রশ্ন করলো, দাদা আমি মামার বাড়িতে ছিলাম, আমি ঘরে ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন, কিসের জন্য পালিয়ে এসেছো বলো? দাদা তোমার মুখের ভাষা নেই, কারণ আমি তো জানি তুমি জানতে, ভরত যদি একবার মামার বাড়ি থেকে ফিরে এসে রাজ সিংহাসন পায় আর যে দেশেরই রাজা হয় সে বাবা নিয়ম বদলে দিতে পারে। কি বাবা পারে না? আমাদের ওদিকে 2000 টাকার নোট বাতিল হচ্ছে, হচ্ছে না? দেশের রাজার আদেশ চলে যে দেশে যে রাজ সিংহাসনে বসে তার কথা শিরোধার্য করতেই হবে। তাহলে দেখেন কেউ কোনো প্রতিবাদ নয়, বাতিল হবে তো হবে। তাহলে চিন্তা করে দেখেন ভরত বলেছিল, দাদা আমি অযোধ্যায় বসে আদেশ দিতাম এই বংশে কোনো পুত্র বনবাসী হবে না, আর আমার কথা শেষ কথা তুমি জানতে ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। দাদা একটা কথা বলবো, সত্যি করে বলো না, তুমি কি আমার মার কথা রেখেছো? তুমি কি আমার বাবার কথা রেখেছো? রাখো ভগবান হয়ে মাথাটা নিচু করে আছে, ভাই তুই ঠিক ধরতে পেরেছিস, আমার বাবা মার জন্য বনবাসী নয়, আমি আমার কাজের জন্য বনবাসী। আমি যদি বনে না আসতাম রাবণ রাজার বংশ উদ্ধার হতো কি করে? আমি যদি বনে না আসতাম চণ্ডাল করে জন্ম নিয়েছিল শবরী, আমার জন্য ফল পেড়ে বসে আছে, কবে রাম আসবে আমার রামের বদনে ওই উচ্ছিষ্ট ফল সেবা করাবে? শবরীকে উদ্ধার করতে হবে, অহল্লা পাষাণী হইয়াছে তাকে মানবী করতে হবে, সবাইকে উদ্ধারের জন্য আমার বনবাস। দাদা তাহলে তুমি মেনে নিচ্ছ তো আমার মার জন্য বনবাস নয়? না ভাই। দাদা ঠিক আছে আমি চলে যাব দাদা,
যাওয়ার সময় একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি দেবে। বল ভাই, বল তুই কি চাস। দাদা তোমার চরণে আমার নিবেদন, আমি অযোধ্যায় যখন ফিরে যাব, যাবার সময় যদি দিতে না একটা জিনিস দেবে দাদা। বল কি চাস ভাই, তোমার চরণে খড়া তুমি বলে দাদা যে জায়গাটা তোমার জায়গা, ওই জায়গাতে তো আমি বসতে পারবো না, ওই খড়ম যুগল সিংহাসনে দিয়ে আমি বসবো ধুলার পরে। দাদা 14 বছর আমি ওই খড়ম যুগল সেবা করব, আর 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যেও, আর 14 বছর পরে যদি এক বেলা হয়ে যায় তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভরত তুই আমায় এত ভালোবাসিস, আমি কথা দিলাম এই যে 14 বছর আমার খড়ম যুগলের সেবা করে ঋণী করালি, তোর ঋণ আমি শোধ করব কবেই, এর পরের জন্মে আমি ভাই ভাই হব না, এর পরের জন্মে হবে আমি কৃষ্ণ দয়াময়, আরে তুই হবি আমার সুদামা বন্ধু, যেদিন দ্বারকায় যাবি, আজ যেমন আমার খড়ম যুগলের সেবা করলি, যেদিন দ্বারকায় যাবি আমি কথা দিলাম সুদামা আমি নিজের হাতে চরণ চরণ ধোবাই। সেই ভরত হয়েছে আজকের সুদামা বন্ধু, তাই তো আজকের আমার গোবিন্দের কাঁধে চড়বে না, আর আমার গোবিন্দ জোর করে সুদামাকে কাঁধে নিয়ে, আর মায়েরা যেই না জোর করে কাঁধে নিয়েছে সঙ্গে সঙ্গে সুদামার চরণ দুখানায় আমার কৃষ্ণের বক্ষে পড়েছে, আর যেই না কৃষ্ণের বক্ষে পড়া বলে আরে তো চরণ ছাড়ব না গো, আজকের কি সুন্দর আনন্দের খেলা খেলছিল, খেলতে খেলতে বাবা যে যার ঘরে ফিরে গেলে, আর ফিরে গিয়েই বেশ কিছুদিন পরে কৃষ্ণ বলরাম শান্তিপনি মনির আশ্রমে ভর্তি হয়েছে।
আর এদিকে সুদামা ঠাকুরের বাইনা ধরেছে, ও মা মা আমিও যাব। না বাবা না, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচব? মা আমি পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে চলে আসব। ঠিক আছে বাবা, গুরু আশ্রমে যাওয়ার সময় একটা নাম করতে করতে যাবি, কেমন? পায়রা প্রেম সে টুলু ধ্বনি দান্ত দেখি একবার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু যা, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। আজি সেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি আজ সত্যতে নারায়ণ তারপরে শ্রী কৃষ্ণ বলিতে ভগবান। তারপরে শ্রী কৃষ্ণ বলিতে ভগবান। গুরুদেবের চরণে গিয়ে একেবারে আছা রেখে বলে, আর যেই না গুরুদেবের চরণে আছা রেখে পড়া চিৎকার করে বললেন, গুরুদেব দূরে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ দয়া সুদামা, আমি এলাম বলে তুইও থাকতে পারলি না। আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম মহামায়া, সুদামাকে দেখতে। আর গুরুদেবের একটা ছেলে ছিল বাবা যার নাম হচ্ছে মধুমঙ্গল, পাঁচ বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়। সুদামা আর মধুমঙ্গল কতটা একই রকমের দেখতে, যেই না ওই মহামায়া সুদামাকে দেখেছে মনে মনে ভাবলেন এই আমার হারিয়ে যাওয়া ছেলে, ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে, এই তো এই তো এই তোমার হারিয়ে যাওয়ার সন্তান। সুদামা বললেন, না মা আমি তোমার হারিয়ে যাওয়ার সন্তান নয়, আমি হলাম সুদামা। না আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি, তুই আমার কাছে থাকবি। অমায়রা এতদিন সুদামা ছিল না, কৃষ্ণকে ছেলের জায়গা দিয়েছিল, আর যেই আমার সুদামাকে পেল কৃষ্ণকে ঠেলে দিচ্ছে। একটা কথা মাথায় রাখবেন বাবা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো পর হলাম আমি। ভগবান বললেন, গুরু মা যখন তোমার কাছে কেউ ছিল না তখন তুমি আমাকে ছেলের জায়গা দিয়েছিলে, আর আজকের সুদামাকে পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ। তবে এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের তো শাস্তি পেতেই হবে। বেশ কিছুদিন আশ্রমে রয়ে গেল, থাকতে থাকতে বাবা হঠাৎ একদিন এমন একটা দিন এলো রান্নাঘরে একটাও কাঠ নেই। কৃষ্ণকে জগৎ শিক্ষা দেবার জন্য বাবা কত কষ্ট পেতে হয়েছে দেখে, যার ইঙ্গিতে জগতে চলে সেই গুরু আশ্রমে ভিক্ষা করত, সেই গুরু আশ্রমে কাঠ কুড়াতে যেত, জগৎকে শিক্ষা দিল তোরাও গুরুচরণ আশ্রয় করলে তোদেরও গুরু সেবা করতে হবে। আজকের ভগবানকে আদেশ দিচ্ছে গুরু মা কৃষ্ণ, রান্নাঘরে একটাও কাঠ নেই বাবা, জানো বাবা একটা কাঠ কুড়ি আন না বাবা। ঠিক আছে মা যাচ্ছি, ছোট্ট সুদামা বাইনা ধরেছে, আমা মা আমিও যাব, আমিও যাব ওই গুরু ওই কৃষ্ণের সঙ্গে। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন আমি তোকে পাঠাতে পারবো না, তুই আমার একমাত্র নয়নের মণি, তুই আমার একমাত্র বুকের ধন। ও মা কৃষ্ণ তো যাচ্ছে, তুমি বলো না আমিও যেতে চাই। গুরু মা বলছে, শোন তাহলে সুদামা একটা কথা বলি,
একটা পুডলিতে করে কিছু ছোলা বেঁধে দিয়েছি। আর শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাগুলো খুলেই তুই খাবি। আর হ্যাঁ, একটা কথা, তুই কিন্তু কৃষ্ণকে দিবি না। হায় রে, ভগবানের যে কান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ভগবান বললেন, গুরু মা, তুমি সুদামাকে বারণ করে দিচ্ছ, আমাকে ছোলা দেবে না, কিন্তু তুমি জানো না জগতে সবাই আমাকে দিয়ে খায়। কি মাইরা দিয়ে খান? আপনারা দিয়ে খান, আমি কিন্তু ডালা ভরে দিতে বলি, শুধু ডালা দিলেই যে খায়, আর ডালা না দিলে খায় না ভগবান, খায় যা কিছু খাবে। একসঙ্গে সবগুলো জিনিস তুলে নিয়ে একটাই কথা বলবেন, ভোজনে চ জনার্দন। আর এই ভোজনে চ জনার্দন বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দের সেবা হয়ে যায়। মনে রাখবেন মা মন্ত্রটা, ভোজনে চ জনার্দন। আজকে সুদামা আর কৃষ্ণ দুইজনে যাচ্ছে কাঠ কুড়াতে, আর কাঠ কুড়াতে কুড়াতে বাবা হঠাৎ ঝোড়ো বাতাস বইছে, প্রবল ঝড় বৃষ্টি উঠেছে। হঠাৎ বাবা একটা গাছের ডাল ভেঙে সবে মাত্র কৃষ্ণের মাথাতে পড়বে। সুদামা কৃষ্ণকে ঠেলে দিয়ে নিজের পিঠটা পেতে দিয়েছে। ভগবান সুদামাকে ধরে বললেন, সুদামা তুই আমায় এত ভালোবাসিস কেন? তোর জন্য যদি আমার প্রাণ দিতে হয় আমি প্রাণ দিতে রাজি। শেখিরে, তুই আমার জন্য প্রাণ দিতে পারিস? হ্যাঁ, তোকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। দুই বন্ধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সুদামা গাছের ডালে, আর কৃষ্ণ বসেছে গাছের গোড়াতে, আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সুদামা বলছে, ও কানাই কানাই, আই না দুজনে একসঙ্গে গাছের ডালে বসি। কৃষ্ণ বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। হাইরে, এক লাভ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাককে দমন করল, সে নাকি গাছে উঠতে পারে না। এক লাভ দিয়ে ব্রজগোপীদের বস্ত্র চুরি করে ডালে ঝুলিয়ে দিল, সে নাকি গাছে উঠতে পারে না। পিড়ির উপরে পিড়ি দিয়ে তার উপরে দাঁড়িয়ে নবনী চুরি করে, সে নাকি গাছে উঠতে পারে না। আজকে সুদামা বলছে, ঠিক আছে তাহলে তুই ওখানে বস। আর সুদামা আর গাছে বসে খিদে পেয়েছে বাবা। কেন খিদে কষ্ট পাবো? সেই ছোলাগুলো বাঁধা ছিল, একটা একটা করে ছোলা সুদামা খাচ্ছে, আর ওই ছোলার খোলাগুলো খোসাগুলো গাছের গোড়াতে ফেলছে। গুরুমা নিষেধ করে দিয়েছিল কৃষ্ণকে দিবি না, সেই খেয়ে নিল। আজকে যখন আমার কৃষ্ণকে না দিয়ে সেবা করল ভক্ত বাৎসল্য ভগবান, মনে মনে চিন্তা করলো সুদামা, গুরুমা নিষেধ করলো যেটা বললো তুই সেটাই করলি, তুই আমায় দিলি না। ঠিক আছে, তোকে আমি জিজ্ঞাসা করব, যদি সত্যি কথাটা বলিস তো ভালো, তবে যদি মিথ্যা বলিস এই মিথ্যার জন্য তোকে শাস্তি পেতেই হবে। দুই বন্ধু গাছ থেকে নেমে এসে এক পা দুপা করে বাড়িতে যাচ্ছে, আর যেতে যেতে আমার কৃষ্ণ জিজ্ঞাসা করছে, অসুদামা সুদামা, গুরুমা যে ওই ছোলা বেঁধে দিয়েছিল কোথায় রে? দে না, বড্ড খিদে পেয়েছি। এক বাক্যে এক নিঃশ্বাসে সুদামা বলেছিল, কানা ছোলাগুলো দিয়েছিল কিন্তু কাঠ কুড়াতে কুড়াতে কখন বোধ হয় ছোলাগুলো সব পড়ে গেল।
भगवान चोखे जल सुदामा तुई तो बोलते पारतिस छोना खेते खेते सब खेये फेलेछि आमार काछे मिथ्या बोलि छोला निजे बसे खेलि आर खेये बोलछिस छोला खासनि तबे शोन एई मिथ्या कथा बोलबार जन्य तोके खूब ताड़ाताड़ी शास्ति पेते हबे आमार संगे जारा जारा छलना करे जारा जारा मिथ्या बोले तादेरके आमि शास्ति देबार जन्य प्रस्तुत দুই বন্ধু ঘরে যাচ্ছে আর ঘরে যেতে যেতে ঘরে গিয়ে রান্না ঘরে কাঠের বোঝাটা রেখেছে আশ্রমে দিন কেটে গেল কি সুন্দর দিন বেশ কিছুদিন পরে সুদামা নয়ন জলে ভোগ ভাসিয়ে রাতের অন্ধকারে কাঁদছে কৃষ্ণ আমি বহুদিন পথ করি নিরীক্ষ কবে আসিবে মাধব আমার আমি করি ভবসেবা আমি বহুদিন পথে করি নিরীক্ষ কবে আসিবে মাধব আমার তোমার প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার তোমার প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার দরশন দিয়া নিস্তারিব জগত সংসার দরশন দিয়া নিস্তারিব জগত সংসার আজ শ্রী গোপাল না নয়ন জলে যদি ডাকার মতো ডাকা যায় নয়ন জলে যদি ভালোবাসার মতো বাসা যায় ভক্ত বাৎসল্য ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের ডাকে ভগবান ছুটি আসতে বাধ্য হয় যেই না রাতের অন্ধকারে ভগবান ডাক দিয়েছে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবান ছুটে এসেছে সুদামা কিরে রাত্রে বেলা ডাকছিস কেন এমনি ডাকলাম কৃষ্ণ এই সুদামা একটা কথা বলবো বল কানাই জানিস আমার না একটু নাড়ু খেতে ইচ্ছে করছে নাড়ু এই রাত্রে বেলা আমি নাড়ু কোথায় পাবো কি বলবি এই তুই বললি আমায় জীবন দিয়ে ভালোবাসিস আর আমার জন্য একটু নাড়ু চুরি কর চুরি কি করি আমি চুরি করব আমি নাড়ু পাবো কোথায় শোন গুরু মানা রান্নাঘরে নাড়ু তৈরি করে রেখেছে যা আমার জন্য দুটো নাড়ু চুরি করে আন চুরি আমি এ জীবনে কানাই কোনোদিন চুরি করিনি
আর আমি ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করব। ও এই তুই বড়াই করে বলিস আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য চুরি করতে পারবি না? ভগবান মনে মনে করছে সুদামা, সেদিন ছোলা গুলো খেয়ে বলেছিস ছোলা খাস না, আজকের এবার দেখ কেমন লাগে, আজও আমি তোর সঙ্গে ছলনা করব। ভগবান বলছে তুই গুরু আশ্রমে রান্না করে চুরি করতে যাবি, আর আমি দরজায় পাহারা দেব, যদি কেউ আসে তোকে ডাকবো তুই চলে আসবি, কেমন? সুদামা সোজা সদর ছেলে বুঝতে পারলো না, ঠিক আছে কানাই তুই পাহারা দিবি তো, আমাকে ইঙ্গিত করবি তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি কি তো ধরিয়ে দিতে পারি? মনে মনে চিন্তা করছে সুদামা, সেদিন যদি তুই আমার কাছে সত্যি কথাটা বলতিস যে ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি কানাই, তাহলে আজকের এই দিনে দাঁড়াতে তোকে হতো না। দেখ এবার কিরকম শাস্তিটা আমি তোকে দিই। সুদামা প্রবেশ করেছে গুরু আশ্রমে রান্নাঘরে, দুটো নাড়ুর থালা থেকে দুটো নাড়ু তুলেছে, পাহারা দিচ্ছে আমার কৃষ্ণ দয়াময়। আর যেই না নাড়ু দুটো তোলা, সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণ ডাকছে, গুরু মা চুরি করে, আজ আমি তোমাকে দেখাবো একটা চোর, দেখবে চলো কই কই কৃষ্ণ কে চুরি করছে? ওই দেখো গুরুমা তোমার রান্নাঘরের দিকে তাকিয়ে কে চুরি করছে? যেই না রান্না ঘরের দিকে তাকালো, ততক্ষণে দেখে না সুদামা নাড়ুর থালা থেকে দুটো নাড়ু হাতে নিয়েছে, চিৎকার করে গুরুমা ডাকলো, সুদামা ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই হলি আমার মধুমঙ্গ, কিন্তু না 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 আমি ভুল ভেবেছিলাম, তার মানে রোজ তুই চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই না? না গুরুমা না, আমি এ জীবনে কোনোদিন চুরি করিনি, বিশ্বাস করো গুরুমা আমি চোর নই, কৃষ্ণ বলল ওই জন্য তো আমি এলাম। চুপ চুপ, চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে আমার বড় বড় কথা বলছিস, দূর হয়ে যা এখান থেকে, বেরিয়ে যা তুই। গুরুমা বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি চোর নই, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে সুদামা, পাটা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, বিশ্বাস করো গুরুমা আমি চুরি করি গুরুমা, আমি চোর নই, আমি তোমার নারী, কৃষ্ণ বলেছিল নাড়ু খা, তাই কৃষ্ণের লাগি আমি যে নাড়ু চুরি করি না, বিশ্বাস করো গুরুমা তুমি আমায় যদি মেরে মেরেও ফেলে দাও আমি একটাই কথা বলবো, আমি চুরি করিনি, বেরিয়ে যা এই মুহূর্ত থেকে আমার আশ্রম থেকে বেরিয়ে যা। গুরুমা আমার কৃষ্ণ বলল আমি এসেছিলাম,
ও রাত্রি বেলা আমায় গিয়ে বলল আমি নাড়ু খাবো। আমি বলেছিলাম আমি কোনোদিন চুরি করিনি, পারবো না চুরি করতে, কিন্তু বিশ্বাস করল না। আমাকে বললো আমি পাহারা দেব, তুই যা। গুরুমা মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, এই মুহূর্ত থেকে বেরিয়ে যাবে। বেশ, কৃষ্ণ পিছন ঘুরে মুচকি মুচকি হাসছে। সুদামা গিয়ে হাত জোড়ো করে বলল, কৃষ্ণ কেন করবি, তুই তো বলতে পারতিস, আমার মুখ তুই দেখবি না। যদি বলতিস আমি চলে যেতাম, এই মুখ আমি তোকে দেখাতাম না, কিন্তু চোর অপবাদ আমি কেন দিবি। কৃষ্ণ চলে যাচ্ছি বন্ধু, আমি চলে বন্ধুরে, আমি চলে যা। কৃষ্ণ আমার জীবন নদীর, আর আসবো না, আমার প্রাণ থাকতে তোর কাছে, তোর ভালোবাসলাম বলে আজ আমায় চোর বদনাম। আমার ভবির খেলা সঙ্গ হলি গো, আমি চলে যাচ্ছি বন্ধু, একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। চলে হবে যাওয়ার কালে গো, দেখি নাই ভাবি জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। কবের খেলা Oh,
कृष्ण के प्रणाम करे बाबा नाड़ू दुटो फेले ने नाड़ू दुटो बुके करे ने आज जमुनार घाटे गिए सुदामार चोखेर जल और जमुनार जल दुटो एक हो जाच्छे कृष्ण तोरे जरा भालोबाशे तादेर की एमनी करे खाते हय पीछन थेके आमार भगवान एसे हाथटा पेतेछे नारुदे बोल हरि बोल तुई तो आमार जन्य चुरी करेछिस दे बाबा जानो किच्छुटी जानि ना सुदामा कानाइर दिके ताकिये होच्छे कानाई हे तोर केमन लीला हे तोर केमन विचार तुई निजेई चोर अपवाद दिली आमार निजेई आमार काछे चाइछिस ओसब कथा छाड़ बंधु तो भूल होतेई पारे नाड़ू देबी ना ना দেখবেন বাবা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী শীতলা মনসা ভক্ত যারা প্রত্যেকটা দেবদেবীর একটি করে হাত এমনি করে আশীর্বাদ দিচ্ছে আর যারা গোপাল সেবা করে দেখেছি ও শুধু নিতে শিখেছে যে করে আমার আশ তারে করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাশ তারপর হই আমি তার দাসান দাস ওকে ঘাত প্রতি ঘাতে দেবাবো তবু যদি আমার চরণ না ছাড়ে তারপরে জানবো ও চিরকালের আমার ভক্ত ভগবান একটু ঘষে মেজে দেখবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত সুদামা বলল আমি তোকে কিছু দেব না আস্তে ভগবান হাত পেতেছে দে না বললাম না দেব না বারবার কৃষ্ণ বলছে দে না বন্ধু দেব না দেব না দেব না কৃষ্ণ রেগে গিয়ে বলল বেশ আমি হাত পাতলাম তুই দিলি না এবার আমিও প্রতিজ্ঞা করলাম জীবনে তুইও যতদিন আমার কাছে আমার মতো হাত পেতে চাইবি আমিও জীবনে তোকে কোনোদিন কিছু দেব না দেব না দেব না সুদামা বলল কৃষ্ণ মরেও যদি যেতে হয় আমি যমুনার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম জীবনে তোর কাছে কিছু চাইব না চাইব না চাইব না দুজন দুজনের কাছে প্রতিজ্ঞা এ বলল না চাইলে দেবে না কৃষ্ণ বলল আর সুদামা বলল মরেও যাব তোর কাছে জীবনে হাত পাতবো না দুই বন্ধু দ্বন্দ্ব করে ঝগড়া করে কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে আর সুদামা যমুনার ঘাটে দাঁড়িয়ে আছে হঠাৎ বিধর্মনগর থেকে খবর এলো মায়েরা যারা কৃষ্ণ ভুলে যাও তাদের কি দুর্গতি হয় দেখো বিধর্মনগর থেকে খবর এলো সুদামা সুদামা আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে কৃষ্ণ ছুটতে ছুটতে গেল গিয়ে দেখল বাড়ির উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ
কৃষ্ণ এটা তুই কি করলি তুই চলে গেলি আমার মাকেও নিয়ে চলে গেলি কি আমায় খোকা বলে ডাকলি কৃষ্ণ মায়ের বুকে আছার খেয়ে বললেন লীলার পাশে ভাব বলছে কাঁদিস না কাঁদিস না এই পৃথিবীতে চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভা দুঃখের পরে আধার রাতে পদ যে তুই দেবি আলোর মোহ হাসির পরে কান্নায় আসে এই দুঃখের পরে পাগলে
মনে রাখবেন বাবা, এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়, ভালোবাসে সবার, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মার ভালোবাসা কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভাবে ছেলেকে ভালোবাসি। মায়ের মরা দেহের কোলের উপরে পড়ে পড়ে কাঁদছি, গ্রামের লোকেরা মার শেষ কাজ সম্পূর্ণ করল, শেষ কাজ সম্পূর্ণ করবার পর সুদামা ঠাকুরের একটা ব্যাধি হলো, যে ব্যাধিটা বাবা কৃষ্ণ অনুরাগের ব্যাধি, এই ব্যাধিটা যদি একবার কারোর ধরে যায় আর কিছু ভালো লাগে না, সব কিছু জগতে তুচ্ছ হয়ে যায়, একবারে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে। সুদামা ঠাকুরের গ্রামের লোকজনেরা দেখাশোনা করে একটা বিয়ে দিল, নাম হলো তার বসুন্ধরা। বাবা বিয়ে দেওয়ার পরে কৃষ্ণর ব্যাধি, কৃষ্ণ অনুরাগের ব্যাধি আরো বেড়ে গেছে, আহা সর্বদাই দুই লোকে বসে বসে ভগবানের ভজন কীর্তন করে। বাবা দেখবেন একটা জিনিস, একাকী ভজন করা আর যুগলে ভজন করা তার বড় আনন্দ। তো প্রত্যেক দিন বসুন্ধরা মামার কাঁধে নয়ন জলে প্রতিদিন কাঁদে, এত অভাব এত কষ্ট এত দুঃখ, আর ওই নয়ন জলে কাঁদতে কাঁদতে বাবা একদিন এমন একটা দিন এসে গেল, পরনে যে বস্ত্রটা আছে জীর্ণমলিন শত ছিদ্র, ঘরে থাকে শুকনো করে আবার পরিধান করে, আর একদিন বসুন্ধরা মা স্বামীকে ডেকে বলছে, স্বামী যাও না, আমি শুনলাম কৃষ্ণ নাকি তোমার বন্ধু, কৃষ্ণ নাকি তোমার প্রাণ, যাও না একবার একবার তুমি কৃষ্ণের কাছে যাও না, চুপ করো চুপ করো বসুন্ধরা, যা বলার বলেছো খবরদার, আর দ্বিতীয় দিন কোনো দিন ভুল করে আমার কৃষ্ণের কাছে যেতে বলবে না, বসুন্ধরা তার সঙ্গে যে আমার অভিমান, তার সঙ্গে আমার চিরদ্বন্দ্ব, আমি বলে রেখেছি জীবনে তার কাছে হাত পেতে কিছু চাইবো না। বসুন্ধরা বলছে, স্বামী আমি কি কিছু চাইতে বলছি, ও যদি তোমার বন্ধু হয় যাও না একবার তুমি ওকে দেখে এসো, বলছো আমি যাব, কিন্তু বসুন্ধরা বলতে পারো কি নিয়ে যাব, ভাবছো কেন, আমি তো আছি তোমার সহধর্মিনী, দ্বারে দ্বারে নগরে নগরে ভিক্ষা করে এক বাড়িতে পেয়েছে কিছু গন্ধ গুড়, আর এক বাড়ি পেয়েছে খুঁত পোকা লেগে যাওয়া খুঁত, গুড়ের সঙ্গে খুঁত মাখিয়ে গুড়ের নাড়ু, আর একটা বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে, দেবে কি সে গো, দেবার মতো জায়গা নেই কে বাবা, এই যে আত্মীয় পরিজনদের বাড়িতে গেলে শুধু হাতে যাওয়া যায়, অনেকেই যে কীর্তন হচ্ছে, অনেকে বন্ধু বান্ধবের বাড়িতে এসেছেন, খালি হাতে যাওয়াটা একটু কেমন মতো না, যেতে গেলে একটু মিষ্টি একটু এগুলো নিয়ে যেতে হয়, তাহলে এই যে মিষ্টি মিঠাই আপনারা নিয়ে আত্মীয় বাড়িতে যান, যখন যান প্যাকেট করে দেয়, আর না হলে বাবা এখন আমাদের কলকাতার দিকে এখন কন্টেনার হয়েছে, সব টিফিন বক্সের মতো ওইগুলো করে নিয়ে যায়, কিন্তু সুদামা বড় কাঙা, কিসে করে দেবে গো, দেবার জায়গাটা নেই, বসুন্ধরা মা ছেঁড়া বসন পড়ে আছে, আঁচলটা ছিঁড়ে দিয়েছে, একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু, আর একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে, এসো স্বামী যা,
আচ্ছা বসুন্ধরা তাহলে আমি আসি কেমন পুটলিটা বুকে নিয়েছি যে বস্তু মাটিতে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগে না বুকে করে জড়িয়ে ধরে আছে কৃষ্ণ আমি আসছি তোর কাছে আসছি বন্ধু আমার এই যে প্রেম ভালোবাসা মাখানো এই যে খুদের নাড়ু এই যে শুকনো চিড়ে আমি যে বড় কাঙাল আমি যে বড় ভিখারি তোকে দেবার মতো আমার কাছে কিছু নেই যা আছে তুই গ্রহণ কর এক পা দুপা করে যায় আর নয়ন জলে বুক ভাসায় কত দুঃখ কৃষ্ণ একবার কাছে করে নে না দেখা আর যে পারি না ওরে কৃষ্ণ আমি তো চলিতে পারি তোর কাছে যেতে গেলে এত কষ্ট এদিকে সুদামার চরণে কণ্ঠ ওদিকে আমার ভগবানের চরণে কণ্ঠ সত্য ভাবা রুক্মিণী বলছে প্রভুকে কে তোমায় মেরেছে না সত্য ভাবা আসছে আসছে আমার প্রাণ আসছে আমার জীবন তার চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে সেই আঘাত আমার অঙ্গে এসে লাগছে সুদামা ঠাকুর কঙ্কাল সার দেহ আর চলতে পারে না কত দূর কৃষ্ণ আর পারি না একবার আমায় কাছে করে নে একবার আমার তো চরণে আশ্রয় দে একবার আমার আশ্রয় দে তুই না যেই না দাড়ির কাছে গিয়ে দাঁড়ালো দাড়ি চিনতে পারলো না দাড়ির হাতে ছিল একটা বেতের বাড়ি আর ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে ভিখারি মনে করে সুদামাকে বেত্রাঘাত দূর হয়ে যা বেরিয়ে যা বন্ধু এদিকে সুদামাকে মারছে ভগবান সিংহাসন থেকে পড়ে গিয়ে ধুলায় ছটফট করছে সত্য ভামা রুক্মিণী বলছে প্রভু কে মারছে তোমার কে মেরেছে তোমার আমায় নয় গো আমায় মারেনি তাহলে কে মেরেছে আমার ভক্তকে মেরেছে প্রভু
যে তোমার প্রাণ হয় যে তোমার জীবন হয় তাকে এমন করে কেন কষ্ট দিচ্ছ সত্যভামা ও যে অহংকার মঞ্চে বসেছিল ও যে অভিমান মঞ্চে বসেছিল ওই জন্য চোখের জলে ওর হৃদয়টা না ধোয়ালে ওর অহংকারটা চূর্ণ হবে না যার জন্য আমার এই কাজটা করা দাঁড়াও সত্যভামা আমি আসছি ছুটে গেল মাইরা আর পাঁচ মিনিট একটু ধৈর্য ধরে হরি বল আজকে সুদামা যেই নাম মারতে মারতে অচৈতন্য হয়ে গেল ভগবান ছুটতে ছুটতে এসে সুদামাকে কোলে করে তুলে নিয়ে যে সিংহাসনে বসে কৃষ্ণ সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে সত্যভামা রুক্মিণী যাও পাত্তার ঘনি এসো ভগবান নিজের হাতে সুদামার চরণ যুগল ধৌত করালেন শুধু ধৌত করালো না সেই চরণ ধৌত করা জল আমার ভগবান পান করছে সুদামা সেই ভরত হয়ে 14 বছর আমার খরম সেবা করে যে ঋণী করে দিয়েছিলিস সেই ঋণ আমি এই মুহূর্তে শোধ করে দিলাম যে কক্ষে ঘুমাই সেই কক্ষে সুদামাকে নিয়ে শয়ন করিয়েছে চরণ সেবা করছে আর যখনই চরণ সেবা করছে বলছে হ্যারে আমার কাছে এলি কিছু নিয়ে আসিস পুডলিটা লুকিয়ে নিচ্ছে কি লুকাচ্ছিস তাড়াতাড়ি করে ভগবান টেনে বের করেছে দেখি তো কি এনেছে একদিকে পুডলি খুলে দেখে ও বাবা যে নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল সেই নাড়ু করে এনেছে আর একদিকে দেখি কি আছে আর একদিকে দেখে না বাবা কিছু শুকনো চিড়ি আবার মাঝে মাঝে জল ছিটানো আছে দেখেছো মুখে ব্যথা লাগবে বলে জল ছিটিয়ে এনেছে সুদামা বলল কানাই রে ওই চিড়াতে আমি ভিজাইয়ে আনি না ওই না আশেবার কালে আমি মনে মনে ভাবলাম সবাই তো ভগবানের বদনে রাজভবে তুলে দেয় আমি কেমন করি এই ভিকারির ভিক্ষা করা পোকা লেগে যাওয়া খুদের নাড়ু আর শুকনো চিড়ে আমি কৃষ্ণের বদনে তুলে দেব এই কথা ভাবে দে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে চোখের জলে চিড়ে ভিজে গেল আজকে সুদামা বলছে কানাই আজকের এই বস্তু তুই সেবা করবি ভগবান বললেন সুদামা আমি কথা দিলাম আজ তোর এই চোখের জলে চিড়ে ভিজে আজ যখন আমারে বদনে দিলি আমি কথা দিলাম আগত কলিযুগে ওই ভিজা চিড়ে আমি প্রসাদে পাবো যদি একজন ভক্ত মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ ভিজায়ে আমায় দিতে পারে আমি তারে দরজায় বাধা থাকি যে জনি চিড়ে প্রসাদ আমার সেবা দেয় তার তাকে আমি বাধা থাকি আস্তে ভগবান মনে মনে ভাবছে সুদামা কিছু তো চায় কিন্তু সুদামা তো চাইবে না কারণ ভক্ত জানে চাইলে কম পড়ে যায় না চাইতে এত কিছু দেয় রাগবার জায়গা পাবে না মা লক্ষ্মীকে দেখেই সুদামার করে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে এলো এইবার বলছে সুদামা তুই পায়ে হেঁটে এসেছিস আমি রথে করে তোরে দিয়ে আসি এইবার ভগবান রথে করে সুদামাকে নিয়ে গেল সেই বিদর্ভ নগরে যেখানে কুড়ে ঘর ছিল রাজ অট্টালিকা হয়ে গেল হ্যাঁ গো আমার বসুন্ধরা কই হঠাৎ দেখে না রাজ রানী হয়ে ওই রাজ অট্টালিকা অট্টালিকা থেকে আসছে কেমন করে ধুবি দিবি হাতে প্রদীপে ঘন্টা বাজিয়ে গল দেশে বসনে দিয়ে যখনই দাঁড়িয়েছে সুদামা বলছে হ্যাঁ গো বসুন্ধরা কি করে তুমি এলে রাজরানী হলে বলে কেন তুমি করেছো গোবিন্দ সেবা আরে আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা
আর তোমার মতো স্বামীর পদযুগলে সেবা করে আমি ভগবানকে আজ সাক্ষাতে দর্শন পেলাম। তুমি কষ্ট করে দ্বারকায় গেছো আর আমি দুবারে বসে আজই আমি নয়ন ভরে যুগলে দর্শন পেলাম। আজকে সুদামা বলছে তুমি একা দেখেছো আমি একা দেখেছি, এসো আমরা নয়ন জলে কেঁদে আজকের যুগল রূপে একবার তাকে ডাকি। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলেন না সুদামা, আর বসুন্ধরা যখন নয়ন জলে কাঁদলে আজকে ধরাই নামলেন ভগবান। নয়ন ভরে ভক্তগণ সবাই যুগল দর্শন করলেন। শ্যামের বামে দাঁড়া গেল নবীন কিশোরী গগন, মেরে বামে দাদা গিলো উলু ধনি উলু ধনি দাদা গিলো নবীন কিশোরী গো আজি ললিতা বিশাখায় আজি যত সবাই দেখে যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কদতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি, ওই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কদতালি, আর কেন দাস সেবা কে না চরণ মাধুরী গো চরণ মাধুরী বিতাই গৌর হো ভক্তি আর ভগবানের মিলন হইল সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।